আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে খামার করলে লসের সম্মুখীন অনেক কম হবে বা কিভাবে মুরগি লালন পালন করলে মুরগির বাচ্চার দ্রুত বড় হবে এবং এদের রোগ বালাই খুব কম হবে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আছি যে মুরগির খামার করে লস খেয়ে এগুলো ছেড়ে দিয়ে অন্য কাজ করি আসলে না জেনে একটা কাজ করলে সেটা সফল হওয়া যায় না তো সেই জন্যই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা খামার পরিচালনা করতে হয় সবার আগে মুরগির বাচ্চার কিভাবে ধরতে হয় সেটা বুঝতে হবে সাধারণত মুরগির পায়খানা দেখে এবং মুরগির যে চেহারাটা এটা দেখে রোগ বালায় ধরতে হয় সবার আগে এটা বুঝতে হবে দ্বিতীয়ত মুরগির যে লিটার গুলো আছে লিটারটা লিটারটা সবসময় পরিষ্কার রাখতে হবে লিটারটা ময়লা হয়ে গেলে বা পানি যদি ভরে যায় লিটারে কখনো পানি পড়লে সেখানে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে আর তা না হলে ওখান থেকে একটা গ্যাস তৈরি হতে পারে আর ওই গ্যাসের কারণে মুরগির বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ওই গ্যাস থেকে মুরগির বাচ্চার রোগ তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো রকমে এই যে মুরগির যে খামারটা আছে যে লিটার গুলো লিটারটা যাতে পানি না পড়ে সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর মুরগির বাচ্চার কিভাবে ধরবেন সব সময় মুরগির যে পায়খানার কালার বা পায়খানা দেখে মুরগির বাচ্চার রোগ বালাই ধরতে হয় যদি আপনি মুরগির বাচ্চার রোগ সঠিক মতো না বুঝতে পারেন যে এই মুরগিটার কি রোগ গেছে সঠিক মতো ওষুধ যদি আপনারা না খাওয়াতে পারেন তাহলে আপনাদের মুরগির গ্রোথ ঠিক হবে না এবং মুরগির বাচ্চা সঠিক মতো বাড়বে না এবং মুরগির বাচ্চা দ্রুতই অসুস্থ হয়ে যাবে যার ফলে মুরগির বাচ্চাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক টাকা লস খেতে পারেন তো সেই জন্যই অনেকে আছেন যারা খামার করতে চান তারা অবশ্যই অভিজ্ঞ কোনো খামারি থাকলে তার সঙ্গে আপনারা পরামর্শ করবে করে তারপরে আপনারা খামার করবেন এগুলো হচ্ছে পামি মুরগির বাচ্চা এখানে সাড়ে তিনশো বাচ্চা আছে তো সাড়ে তিনশো বাচ্চা বোর্ডিং করার পর দশটি বাচ্চা মারা গেছে বোর্ডিং এর সময় এখন আছে তিনশো চল্লিশটি বাচ্চা এখানে আছে তো এখন যে বাচ্চাগুলো আছে এগুলো সম্পূর্ণ সুস্থ সুস্থ সবল এগুলোকে ঔষধ অনেকে আমরা একটা কাজ করে থাকি মুরগি যখন অসুস্থ হয়ে যায় তারপরে আমরা ওষুধ খাওয়াই তারা খাওয়াই এই ভুলটা করা যাবে না নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে মুরগিগুলোর ওষুধ খাওয়াতে হবে যদি ওরা সুস্থ থাকে তার তারপরও খাওয়াতে হবে যদি অসুস্থ থাকে তারপরও খাওয়াতে হবে এবং এই মুরগি বাচ্চাগুলো যেই কটা ভ্যাকসিন দিতে হয় সেই কটা অবশ্যই ভ্যাকসিন দিতে হবে বিশেষ করে রানী এবং গামবুরা এই দুটো রোগের ভ্যাকসিন অবশ্যই করতে হবে তাহলে আপনাদের এই মুরগির বাচ্চাগুলোর রোগ কম হবে এবং বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে যদি খামার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই মুরগি যে বাচ্চা গুলো আছে এগুলোকে সুস্থ রাখতে হবে এবং যাতে মুরগির বাচ্চা গুলো মারা না যায় সেজন্য অবশ্যই ঔষধ সঠিক মতো খাওয়াতে হবে তাহলে মুরগির বাচ্চা গুলো থেকে কিছুটা লাভ করতে পারবেন আমার এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আপলোড করা আছে মুরগি সম্পর্কে কোন রোগ হলে কি ওষুধ খাওয়াতে হবে এরকম অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আসলাম আলাইকুম